তুই এখনো খাও কায় আর কেউ ছেড়ি খাবেন না একটু খাওয়ার টাইম যে শেষ হই মসজিদে কয় হ্যাঁ হনো না জামাতে নামাজ দূরের মেকে মসজিদে চলে আসো মুগু মেকে তোর কয় নাই আমরা দি সুড়ু কালে খাইছে না কাল সুড় জোড়ে রাখ পড়ো ওরে বেডা হেকালি কি মুগু এত পেট যুক্তি আলহে ক মুগু মসজিদে আয়োজন দেও হেতকুন তো খাই দূরের মসজিদে সাথে কিছু হবে না কে তুই খাওয়া শুরু করলি কে আয়োজন বেশ খামু না এই মসজিদে আয়োজন বেশে মুগুডাই দেন হাতে গিয়েছে টাইম তুই গিয়ে সেদিন তো অন্য অন্য মসজিদে সব আয়োজন দেখতে আসে ও সেরিতে দূরের মসজিদে যে কালে কয় যে খাওয়ার টাইম শেষ তুমি হেকালেও খাও এই মসজিদে আয়োজন দেয় নাই হেইতে আর এখন দূরের মসজিদে আয়োজন দেয় ইফতারিতে তুমি খাওয়া শুরু করছো এই মসজিদে আয়োজন দেওয়া পর্যন্ত একটু বাড়াইতে পারলি না দেয় নাই হ্যাঁ দেখি হয়েছে টাইম সব এক জায়গার না স্যারা এই যে আয়োজন দেয় হ্যাঁ তোর বিলেত বই দেয় নাই যেসব মসজিদে আয়োজন দেয় হ্যাঁ তো মগো এলাকারই মসজিদ মগোটা দেয় না হ্যাঁ দেখি হয়েছে আর জানেন না আপনি ইফতারি দেরি হলে খাইতে হয় না কার ঠিক টাইমে খাইতে হয় জ্ঞান দাও না পাডার পো পাডা আয়োজন দেয় তোর মাই বলাইস কয় ফির এখন ওডো না হ্যাঁ শাহরির টাইম এসে হারাবাড়ি আর 20 মিনিট পেটতি দিন একটা কাউর বাজাও হ্যাঁ আর জানো সময় পানি খাও ওঠ জলদি ওঠ আয়জানের যেহেতু 5-6 মিনিট বাহিয়ে আছে তাই একটু হই উড্ডে পড়মু আনে নামাজ তুই এখনো ঘুমা ভাই বেল বাজতে কটা দেখছো তুই এতখানি বেলতে মাত ঘুমাও কয়টা বাজে ভাই 11টা বাজে তা তুই এতখানি বেলতে মাত ঘুমাও কা এই সামরা এত ঘুমাইলে রোজা থাকবে আয় আর তুই ফজর নামাজ পড়ছো ফজর নামাজ কি ভাবো কি পড়ো নাই ভাবো ওই কি ওই সেরি খাই তো একটু হুললাম ঘুমাই পড়ছি আর ওর থেরি নাই তোমার যে এখন কি ও সানিটা দিমু আমি পোলাটার মারিন না ছোট মানুষ পড়বে আনে আস্তে আস্তে পোলার গাত দেবেন না কিন্তু তোমার জন্যই তো আমি কিছু পারি না এখন কিছু কইলে এটা তো পড়বে আনে রাইতে মোর পিডেই বাদারে লাই দিয়ে কাল মাথায় উঠেছে এ ওট ওই হাত পাও দাও ওট খালি সারাদিন খালি ঘুমায় আব্বা 200 টাকা দেন কে 200 টাকা কি পেলেন কিনবি 200 টাকা দিয়ে পেলেন কিনবে বাজার যাম বাজার যাই ওই পেঁয়াজু আলুর সাপ আর বেগুনি হেই আনো পেটতে দিনের ছোলা মরিচ সাবিত ভালো লাগে না এই রুমা সুমা আনতে সাপ 200 টাকা না 10টা 10টা 30টার জায়গায় এই ঘর ঘরে যাই আলু হেস যদি আর ওই কুমার কাইডিয়া বেগুনি বানা যা আর এই কামার এই 10টা নে এই বাজার দিয়ে যাই সাইড ফেসবুক আনিস যা আব্বা এটা কোনো কথা কইলেন এখন কি আলু সব বানানোর সময় আছে
আর ওই কুমার দিয়ে আবার বেগুনি বানাম কেমনে কেমনে বানায় জানো না? এমনে প্রধানমন্ত্রী সংসদে বইয়া তো কুমার দিয়ে ওই বেগুনি বানানোর রেসিপি হিয়াই দেয় না, সেরম বানা যা সর সবকে সামিতে যা। তোর মায়েরে বললাম দে ইফতার করবে না, হে আর সময় মতো আইবে না, আমাদের না নিয়ে 1 ঘন্টা আগেই বই থাকবে। সন্ত্রাসীদের সাথে